আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আজকে আমরা পেয়েছি অ্যাটর্নি ঈশা স্বামীকে, এবং তিনি ব্যারিস্টারও, লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন আইন বিষয়ে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক, আইনি পরামর্শ, অভিবাসন কিংবা আইনি যে কোনো তথ্য পেতে আমাদের ফোন করতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে। এছাড়াও সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। আমরা অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আমরা মানুষের প্রশ্ন নিব, তবে আমরা প্রায় বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি। আজকে আমরা শুরু করতে চাই একটু ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে, এই বিষয়টি নিয়ে কথা বলতে। প্রাথমিক করণীয় কি হবে এই ধরনের যদি পরিস্থিতি আমরা যদি তৈরি হয়, ভুক্তভোগী কিংবা ভিকটিম, যার সব প্রেক্ষাপট থেকে আমি জানতে চাই যে এ ধরনের যদি একটি পরিবেশ পরিস্থিতি অনাকাঙ্ক্ষিতভাবে তৈরি হয়, প্রাথমিক কাজ কি হবে? আসলে প্রথমে যেটা আমি বলতে চাই, আপনাকে আইডেন্টিফাই করতে হবে আসলে আপনি যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ডোমেস্টিক ভায়োলেন্সের আমি আগেও অনেক অনুষ্ঠানে এটা বিশ্লেষণ করেছি যে ডোমেস্টিক ভায়োলেন্সটা আপনি যে আপনি ওটাতে পড়তেছেন ওই ট্র্যাপে, এটা আপনি কীভাবে বুঝতে পারবেন, এটার কতগুলো স্টেপ আছে। একটা হচ্ছে যে আপনাকে প্রথমে সিডিউস করে, যে ট্রাস্ট এবং লাভ এটা ক্রিয়েট করা। সেকেন্ড হচ্ছে যে আপনাকে আইসোলেট করে দেওয়া। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনাকে কোনো রকম থ্রেট এগুলো আপনাকে দিবে, এবং লাস্ট পর্যায়ে দে যে ফিজিক্যাল ভায়োলেন্স সেটির, হ্যাঁ সেটা হচ্ছে একদম অ্যাট দ্য এন্ড। আপনি যত আগেই এটা আইডেন্টিফাই করতে পারবেন, তত আগেই এটা রেক্টিফাই করা বেটার, এবং এটার সলিউশনটাও বেটার। এবং একদম এন্ডে চলে গেলে অনেক সময় এটা হয়তো অনেক সংসার ভেঙে যায়, খারাপ, অনেক অনেক বেশি তীব্রতা সৃষ্টি হয়, অনেক অনেক বেশি, অনেক সময় দেখা যায় যে ভিকটিমরা মার্ডার হয়ে যায় তাদের অ্যাবিউসারের হাতে। তো এই জন্য আমাদের যদি আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রিলেশনশিপ যে এটা কেন হচ্ছে, আর এই ডোমেস্টিক ভায়োলেন্সটা কার দ্বারা হচ্ছে, আপনার অনেক ক্লোজ, আপনি যাকে ভালোবাসেন, যে আপনি একই ছাদের নিচে হয়তো বাস করছেন, এবং তাদের দ্বারাই আপনি অ্যাবিউজ হচ্ছেন। এই পর্যায়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো, তবে একজন আছেন ঈশা স্যামি, আমরা প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আবার প্রশ্নটি করুন। জি, আমরা শুনতে পাচ্ছি। উদাহরণ থেকে বলছি, আমি সিটিজেন, আমার হাজবেন্ড ইমিগ্রান্ট, বাট আনফরচুনেটলি সে গ্রিন কার্ডটা হারিয়ে ফেলছে। তো এখন সাডেনলি যদি দেশে যেতে চায়, সে কি ইনপো পাস নিয়ে যেতে পারবে? মানে ইন করতে কি কোনো সমস্যা হবে কিনা বাংলাদেশ কিংবা ইউএসএ? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। উনি ইনফো পাস নিয়ে দেশে যেতে পারে না, ইনফো পাস নিয়ে উনি ফেডারেল অফিসে যেতে পারে, এবং ফেডারেল অফিস থেকে উনি পাসপোর্টে একটা সিল নিয়ে আসতে পারে, যে লাগিয়ে নিতে পারে, যেটা যে ওনার গ্রিন কার্ডটা পেন্ডিং আছে, অথবা গ্রিন কার্ড ছিল উনি হারিয়ে ফেলেছে, এরকম একটা কিছু আর কি। সো সিলটা নিয়ে উনি দেশে যেতে পারে, আসতে ইউজুয়ালি অসুবিধা হওয়ার কথা না, কিন্তু এখন তো অনেক কিছুই আমরা দেখছি যেটা আমরা আগে দেখি নাই। সো যদি না যাওয়ার প্রয়োজন, মানে বেশি প্রয়োজন না, বেশি প্রয়োজন না হলে না যাওয়াটা বেটার, বাট গেলেও যেতে হলে যেতে হবে, যেতে হবে, ইউ হ্যাভ নো, তবে একটু সতর্কতার সাথে এখন পদক্ষেপ নিতে হবে। যদি সিলটা থাকে পাসপোর্টে, দেন ইটস ওকে, দে ক্যান গো। অ্যাটর্নি ঈশা স্বামী, আমরা কথা বলছিলাম ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে, আরেকজন ফোনে আছেন, তবে সেই বিষয়ে আরেকটু তথ্য নিয়ে তারপরে আমি তার প্রশ্নটি নিতে চাই। আমি, আপনি বলছিলেন যে খুব কাছের মানুষ যাদের সাথে আমি একই ছাদের নিচে আছি, যেমন প্রথম দিকে যেটা শুরু হয় এটা হচ্ছে যে আপনাকে মানে এত মানে ভালোবাসবে এবং আপনাকে কন্ট্রোলে নিয়ে নেবে সব কিছুতে, মানে নিজেরাই একটা কন্ট্রোলিং ফিগার হিসাবে আপনার লাইফে চলে আসবে, যে আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কার সাথে কে আপনার ফ্রেন্ড হতে পারবে, কখন আপনি বাইরে যাচ্ছেন,
কাকে ফোন করতে পারবেন, কখন ফোন করতে পারবেন, এরকম করে আসলে শুরু হয়। তারপরে ফাইন্যান্সটা একটা পার্টনার কন্ট্রোল করবে, আপনি ইনকাম করছেন কিন্তু আপনার পয়সাটা আপনার ওই অ্যাবিউজিং পার্টনারটা নিয়ে নিচ্ছে। এটা ডোমেস্টিক ভায়োলেন্স আমরা আগে সচরাচর মনে করতাম যে ওনলি ওমেনদের এটা হয়, এটা আসলে ওমেন ম্যান দুইজনই এটা দুজনের ক্ষেত্রেই হতে পারে। হ্যাঁ, এবং চিলড্রেন তো অবশ্যই আছে ভুক্তভোগী। আরেকটি প্রশ্ন নিয়ে নিই সামি, কে আছেন আমাদের সাথে ফোনে, কে যুক্ত হয়েছেন? জি, আমি তোমার রশিদ, সরি আমি অ্যান্সার তো শুনতে পারিনি, বাট আমার আরেকটু কোশ্চেন ছিল যে আমরা দেখে গেছি বাংলাদেশে যাওয়ার সময় বাংলাদেশে অফিসাররা একটু হ্যারাসমেন্ট করে, ওনারা গ্রিন কার্ডটা দেখতে চাচ্ছে, তো এই মুহূর্তে আমার হাজব্যান্ড কি করতে পারে? উনি বলছিলেন যে না, এই যে পাসপোর্টে যে ওনার যে সিলটা আছে সেটা উনি দেখাতে পারেন যে ওনার পাসপোর্ট হারিয়ে গেছে, এই জন্য উনি ইয়েতে গিয়েছিলেন USCIS এর অফিসে এবং তারা এই সিলটা দিয়েছেন, ওটা দেখাবেন। আপনারা যে কাগজপত্রগুলো দেখিয়ে সিলটা নিয়েছেন সেটাও সাথে রাখবেন। সো এটা হ্যারাস করার, অবভিয়াসলি ওনারা জানেন না, সো এটা হ্যারাস অনেকেই করে কিন্তু করা উচিত না, বিকজ ডকুমেন্টেশন যদি প্রপার থাকে দে শুডেন্ট বদার। আরেকটা জিনিস হচ্ছে এটা USA তে এন্ট্রি করবে, সো বাংলাদেশ তো তারা লিভ করছে, সো বাংলাদেশি অফিসারদের এটা কনসার্ন না, এটা তো ইউএস এর কনসার্ন, অথবা ইউএস ইমিগ্রেশন যেখানে হচ্ছে থার্ড কান্ট্রিতে লাইক দুবাই অথবা অন্য কান্ট্রিতে সেখানে হবে বাংলাদেশ। এছাড়া আর বাংলাদেশে তো ইউএস এর ইমিগ্রেশন নাই, সো বাংলাদেশের অফিসাররা এটা করার কথা না। আমরা আরেকটি প্রশ্ন যাব, তবে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলছিলাম। অ্যাটর্নি ইশা সামি, আপনি আর কি তথ্য যুক্ত করতে চান? আমি ফোনের ফাঁকে ফাঁকে আমি চাচ্ছি এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দর্শকদের দিতে। আমি উদাহরণ দিচ্ছি, যেমন ফাইন্যান্সিয়াল কন্ট্রোলটা, এটাকে অনেক সময় আমরা মনে করি না যে এটা ডোমেস্টিক ভায়োলেন্সের একটা একটা পার্ট। হ্যাঁ, কারণ ফাইন্যান্সটা উনি কন্ট্রোল করবে, আপনি কত টাকা খরচ করবেন, কোথায় যাবেন, কি করবেন, ইভেন দো আপনি নিজে ইনকাম করছেন কিন্তু আপনার পার্টনার সেটা কন্ট্রোল করছে, এটা ওয়ান ওয়ে, এটা কিন্তু প্রশ্নটি করুন ভাই। প্রশ্নটা হলো, আমি সিটিজেনশিপ বাট আমার ওয়াইফ গ্রিন কার্ড, তো এখানে আসছে 4 বছর হয়ে গেছে, এখন কি আমি ওর জন্য সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, কখন অ্যাপ্লাই করতে হয় সাধারণত? উনি যদি সিটিজেন ছিলেন যখন উনি ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন এবং ওনার ওয়াইফ এখানে এসে যান উনি সিটিজেন, ওই গ্রিন কার্ডে উনি 2 years 9 months পরে ওনার ওয়াইফ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর গ্রিন কার্ড দিয়ে যদি স্টিল তারা ম্যারিড থাকে, আর যদি উনি গ্রিন কার্ড হোল্ডার ছিলেন যখন ওনার ওয়াইফ অ্যাপ্লাই করেছেন এবং রিসেন্টলি উনি সিটিজেন হয়েছেন, তাহলে ওনার ওয়াইফকে স্টিল 4 years 9 months হিসাবে ফলো করতে হবে, যেটা নর্মালি সবাই করে, 4 years 9 months হলে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আরেকজন আমাদের সাথে ফোনে আছেন, সেই প্রশ্নটি আমরা নিতে চাই। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে প্রশ্নটি করতে হবে। হ্যাঁ, আমার নাম মেজবাহ, জেলা থেকে বলছিলাম। আমার অ্যাটর্নি আপুর কাছে একটা প্রশ্ন ছিল যে আমার একটা অ্যাজুয়েলেন্স ছিল, সেটা আমি নিজে করেছি, তো দেন ইজ ইট পসিবল আমি আবার এখন অ্যাটর্নি অ্যাড করতে চাচ্ছিলাম আর কি, সেটা কি সম্ভব? এক বছরের মতো হয়েছে আর কি অ্যাপ্লাই। অবশ্যই, আপনি যে কোনো সময় আপনি অ্যাটর্নি অ্যাপয়েন্ট করতে পারেন, এটা কোনো সমস্যা নেই, এবং এই ক্ষেত্রে তাড়াতাড়ি আপনি অ্যাটর্নিটা অ্যাপয়েন্ট করবেন তত আপনার জন্য বেটার, তত ভালো। সেই সাথে একটু তথ্য দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এত স্পর্শকাতর এই বিষয়গুলো আপনার জীবনের সাথে কিন্তু জড়িয়ে আছে এই সিদ্ধান্তগুলো, সেহেতু আপনি সিদ্ধান্ত নেবেন, তবে আমাদের পরামর্শ যেটি থাকে সেটি হচ্ছে প্রফেশনাল একজনের কাছে যাবেন, অবশ্যই তিনি অ্যাটর্নি কিনা সেটিও দেখে নেবেন, তাহলে হয়তো আপনার পরবর্তী যে ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো সেটি দেখবেন ইতিবাচকই আসবে, কারণ ছোট ছোট ভুল থেকে মানুষ অনেক বড় ভুল করে। হ্যাঁ, অনেকেই আমরা অনেকেই দেখি যে অনেকেই যারা প্রফেশনাল না ওনাদের কাছে যান এবং মনে করেন যে এটা অল্প খরচে এবং কাছেই পাচ্ছি, কেন দূরে যাব অথবা বেশি খরচ করবো, এটা খুব সহজ মনে করে, সহজ মনে করে। এই জিনিসটা আমার দর্শকদের উদ্দেশ্যে বলা যে আপনি যদি যে কোনো কাজ একটা প্রফেশনালের মাধ্যমে করান, তাহলে আপনার জিনিস
কাজটা ভালো হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়, কারণ একটা প্রফেশনাল যেহেতু ওই বিষয়ে উনি দক্ষ, ওই বিষয়ে উনি লেখাপড়া করেছেন, উনি জানেন কি করলে আপনার জন্য বেটার হবে। সো আপনার নিজের স্বার্থে আপনি প্রফেশনালের কাছে যাবেন এবং সিদ্ধান্ত আপনারাই নেবেন, এটি কোনো কিন্তু এটি মনে রাখতে হবে। যদি আপনি প্রথম দিকে একটা অ্যাটর্নির কাছে যান তাহলে আপনার খরচটা কম্পেয়ার টু আদার পরের দিকে গেলে আপনার খরচটা কম পড়ে, কিন্তু আপনি যদি পরের দিকে যখন কমপ্লিকেশন শুরু হয় তখন যান, তখন খরচটা অবভিয়াসলি বেশি হয়ে যায়, বেশি হয়ে এবং কাজটাও হয়তো ঠিকভাবে করা যায় না, সময় লেন্দি হয়, সেই সাথে অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটেও যেতে পারে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম, আমার নাম বেলাল। জি ওয়ালাইকুম আসসালাম বেলাল ভাই, বলুন। আমার একটা প্রশ্ন, আমার এক আত্মীয় বিজনেস বিষয়ে আসতে চায় বাংলাদেশ থেকে, এখন কি এখান থেকে কোনো তাকে সহযোগিতা করা যায় কিনা? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমি এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতও জানতে চাই যে কত টাকা ইনভেস্ট করতে হয় কিংবা এখান থেকে কোনো সহায়তা, একটু বিস্তারিত যদি দর্শকদের জন্য। বিজনেস ভিসা উনি হয়তো B1 B2 ভিজিট এভাবে করতে, এভাবে আসতে পারেন B1 B2 ভিসায়, অথবা এখানে উনি প্রথমে B1 B2 তে এসে তারপর উনি ডিসিশন নিতে পারেন উনি এখানে কি ধরনের ব্যবসা করবেন, দেখে E1 E2 ভিসাতে যাবেন কিনা, অথবা EB5 ইনভেস্টমেন্ট যেটাতে হিউজ ইনভেস্টমেন্ট করা হয়েছে, যেটাকে রেড কার্পেট ভিসা বলে, এটা 565,000 ডলার, কিন্তু আপনি যদি নিজে পার্সোনালি করেন সেটাতে আপনার 1 মিলিয়ন অবা আপনাকে ইনভেস্ট করতে হয়। আনএমপ্লয়মেন্ট টার্গেটেড এরিয়াতে আপনাকে 10টা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হয় এখানে এবং পেরোল রান করতে হয় লাইক নেক্সট 5 ইয়ার্স। সো অল দিস আপনাকে ক্রাইটেরিয়া মিট করতে হয় ইনভেস্টমেন্টের জন্য। এগুলো আসলে ডিটেইলস আত্মীয়র জন্য হেল্প করতে চান কোনো বিজনেস অথবা কিছু দেখে রাখলেন, তো উনি, আমি জাস্ট এক্সাম্পলের জন্য দিচ্ছি, যদি ধরেন কোনো গ্রোসারি স্টোর উনি দেখলেন এবং গ্রোসারি স্টোরটার দাম যদি 200,000-300,000 হয়, তখন ওই টাকাটা ওনারা এখানে একটা প্রথমে একটা কর্পোরেশন খুলবেন, কর্পোরেশন খুলে কর্পোরেশনের নামে অবভিয়াসলি TIN নাম্বার, তারপরে ওখানে আবার মানে ব্যবসায়িক এই সহযোগিতাগুলো উনি করতে পারেন, উনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং ওই টাকাটা উনি বাইরে থেকে থার্ড কান্ট্রি থেকে এন্টার করতে হবে। আচ্ছা, এখান থেকে কোনো হবে না, এটা হচ্ছে E2-র ব্যাপারে, কিন্তু EB-5 এ যদি এখান থেকেও দেয় অনেকক্ষণ আপনাকে অপেক্ষা করিয়েছি। আমার একটা প্রশ্ন আছে, আমার ছেলে দুইটা দেশে রয়ে গেছে, আমরা আসছিলাম আমার মেয়ে আনছে আর কি, গত 16 ডিসেম্বরে ছেলে দুটোর জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো একটার বয়স হচ্ছে 24 বছর আর 16 বছর 21 বছর, আমার সঙ্গে আনতে পারেনি, এখন অ্যাপ্লাই করছি ডিসেম্বরে, তো এখন কি কতদিন পর্যন্ত একটা অপেক্ষা করতে হবে একটু তোমার জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আনম্যারিড চাইল্ড গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছেন? আমরা গ্রিন কার্ড পেয়েছি, গ্রিন কার্ড পেয়ে হ্যাঁ আপনার ছেলের জন্য আবেদন করেছেন, অবশ্যই আনম্যারিড কার্ড হোল্ডার ম্যারিডদের জন্য অ্যাপ্লাই করতে হয়। কত বছর সাধারণত এখন 2012 চলতেছে আমার মনে হচ্ছে, মানে 8-9 বছর, এবং এই আবেদনটি তো বাঁচিয়ে রাখার জন্য তারা এই সময় বিয়েও করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ, এবং আপনি যখন সিটিজেন হবেন তখন আবার বিয়ে ম্যারিড চাইল্ডের জন্য কোনো সমস্যা নেই, তবে আপনি সিটিজেন হওয়ার আগে তারা কিন্তু বিয়ে করতে পারবেন না, অ্যাপ্লিকেশন ডেড হয়ে যাবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জাবের বলছি কুইন্স থেকে। ওয়ালাইকুম আসসালাম জাবের ভাই, বলুন।
হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আমার একটা কোশ্চেন ছিল, আমার একটা কাজিন প্রফেশনাল ওয়েবার নিয়ে উনি বাংলাদেশে গেছেন, দেন এমবেসিতে ওই যে ইন্টারভিউ ফেস করছেন, ওনার সাপোর্টিং মনে হয় কম ছিল, এই জন্য সাপোর্টিং তারা আবার সাপোর্টিংটা চাইছে, সো উনি আবার সাপোর্টিং জমা দিছে, থ্রি উইকস হয়ে গেছে, এখনো কোনো খোঁজ মানে কোনো রেজাল্ট পায় নাই। আর আমি জানতে চাচ্ছি যে ইউজুয়ালি কোনো পেপার যদি মিসিং হয় বা সেটা যদি পরে জমা দেওয়া হয়, কতদিন যদি স্পন্সরের কাগজটা টাইমলি চলে যায় তাহলে ফিউ মান্থস অথবা ফিউ উইকস থেকে ফিউ মান্থস লাগায়, ডিপেন্ড করে অল আপ টু এমবাসি। এমবাসি কে আছেন আমাদের সাথে ফোনে, কে যুক্ত হয়েছেন? আমি রাজীব ব্রুকলিন থেকে। জি রাজীব ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি কন্ডিশন গ্রিন কার্ড রিমুভালের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তা 11 মাস হয়ে গেছে, এখন আমি কিছু পাইনি, এটা কতদিন সময় লাগে, আর আর আমার কি ইন্টারভিউ আসার কোনো সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, কন্ডিশনাল গ্রিন কার্ড রিমুভ হতে এখন অ্যাপ্রক্সিমেটলি আমাদের প্রায় 2 বছর সময় লাগে, 2 বছর লাগছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আসতেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা দেরি হচ্ছে। আচ্ছা, কেন? তো 1.5 বছর থেকে 2 বছর লেগে যাচ্ছে, এটা বিভিন্ন কারণ, ওনাদের ব্যাকলগ হচ্ছে একটা কারণ, আর এটা এই এটাকে প্রায়োরিটি না দিয়ে অন্য গুলোতে হয়তো প্রায়োরিটি প্রায়োরিটি দিচ্ছে, সবকিছু মিলে মনে হয় সবকিছু মিলে হচ্ছে। আর ইন্টারভিউ হতে ওই 2 বছর পরেই সে approximately 2 বছরের মধ্যেই উনি 2 বছরের মধ্যে পেয়ে যায়, apply করেছে মনে হয় ডিসেম্বরে বললেন, তাই না? সো আকে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার টেলিভিশনের ভলিউমটি কমে আমাদের কিন্তু প্রশ্ন করতে হবে, কারণ আমরা আমাদের সাউন্ড শুনতে পাচ্ছি। হ্যালো, জি আপনি প্রশ্ন করবেন, তাড়াতাড়ি করুন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে। জি জি কমে। আমার নাম আহমেদ, আমি উৎসাহ থেকে বলছি। আমি রিসেন্টলি আমার আম্মার জন্য টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করছি, আমি এখানে সিটিজেন, তো ওনার ইন্টারভিউতে গেলে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে টুরিস্ট ভিসা আসার জন্য? আপনি যেহেতু ইউএস সিটিজেন, আপনি কেন ওখানে ইমিগ্রেট হয়ে যাচ্ছেন, আপনি এখানে কতদিন থাকবেন বাংলাদেশে? ওনার অ্যাকচুয়ালি টুরিস্ট ভিসার ইয়েটা হচ্ছে যে, এটা জেনারেলি সবার উদ্দেশ্যে বলছি, এই দুইটা জিনিস প্রমাণ করতে হয়। একটা হচ্ছে যে ওনার এনাফ লিংক আছে বাংলাদেশে, যেটার জন্য উনি বাংলাদেশে ব্যাক করবেন, এবং এখানে যে আসতেছেন উনি এখানে উনি স্টে করবেন না, ফরএভার থেকে যাবেন না, ওভার স্টে করবেন না। আচ্ছা, এই দুটি চলে যাবেন। এবং একই ধরনের প্রশ্ন করেছেন হ্যাজ আরিফিন, তিনি বলেছেন বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা পেতে কি পেপার লাগে? আপনি বলছিলেন দুইটা বিষয়। হ্যাঁ, পেপার লাগে যে বাংলাদেশ থেকে দেখাতে হয় ওনার লিংক আছে, যেমন ওনার জব আছে, ওনার বিজনেস আছে, ওনার প্রপার্টি আছে, ফ্যামিলি রিলেটিভ আছে, এবং উনি এখান থেকে সফর শেষে উনি ব্যাক করবেন, ওই সার্টেন টাইম ভিজিটের পরে উনি ব্যাক করবেন, এই জিনিসটা প্রমাণ করতে হয়। এবং অলসো ফাইন্যান্সিয়ালি উনি ওনার সেলফকে সাপোর্ট করছে না অন্য কেউ ওনাকে সাপোর্ট করছে, ফাইন্যান্সিয়ালি কেপেবল কিনা আসার জন্য। এমন অনেক সময় দেখা যায় যে আপনার পাসপোর্ট একদম নিউ, আপনি কোথাও যান নাই, হঠাৎ করে ইউএস এম্বাসি গেছেন ভিসার জন্য, এটা ইউজুয়ালি দেওয়া হয় না, ইউজুয়ালি আমি বলছি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যেমন ছেলে বা মেয়ে এখানে আছেন এবং মা বাবার জন্য ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, সেসব ক্ষেত্রে আবার এগুলো দেখা অ্যালাউ করা হয়, অ্যালাউ করা হয়। আরেকজন আছেন, কে আছেন? আমরা প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছে? আবার ওনাদের স্পন্সর। আচ্ছা স্পন্সর, আজি কে আছেন? ওকে, হাসান বলতেছি জ্যামাইকা থেকে। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার ইন্টারনেট কাছে, আমি এখানে আসছি স্টুডেন্ট ভিসায়, আসার পরে গ্রিন কার্ড হোল্ডারকে আমি একে বিয়ে করছি, তারপরে 2017 জানুয়ারিতে আমি অ্যাপ্লাই করছি, জাস্ট আমি যে রিসিপ্টটা পাইছি, তারপরে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি, প্রায় 1 বছর 4 মাস হয়ে গেল, আমি এখন পর্যন্ত অ্যাপ্রুভাল লেটার পাই নাই। আর আপনার স্ট্যাটাসটি তো লিগ্যাল আছে, তাই তো? আমার স্ট্যাটাস লিগ্যাল আছে, হ্যাঁ। এখন আমার কি, আমার আমি লয়ারের মাধ্যমেই করছি, বাট লয়ারকে ফোন দিতেছি, লয়ার ফোন ধরতেছে না, তো এখন আমি কি কি করব, মানে আমার এই মুহূর্তে তার করণীয় কি কি? যে আমি অলরেডি এআইতে ফোন দিয়েছি, ইমিগ্রেশনে ফোন দিয়েছি, বাট আমার জানা নাই কিভাবে কি করতে হয়। আচ্ছা বলবেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে,
গ্রিন কার্ড হোল্ডার সো এটা ঠিক আছে আর উনি যদি ইউএসসিআইএস কে যোগাযোগ করতে চায় উনি ইউএসসিআইএস এ ফোন করতে পারেন এবং উনার যে রিসিপ্টটা পেয়েছেন উনি এটা অ্যাপ্লিকেশন করে পেমেন্ট যখন করেছেন ওটার নিচে একটা ফোন নাম্বার থাকে ও 800 নাম্বার ওখানে ফোন করতে পারে এবং ওর রিসিপ্ট নাম্বারটা দিতে হবে ইউএসসিআইএস কে যখন কল করবে সো রিসিপ্টটা নিয়ে তারপরে কল করে এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে যে আপনি চিঠি লিখতে পারেন আর আপনার লয়ার কে পাচ্ছেন না আবার চেষ্টা করেন অথবা ইমেল করেন লয়ার কে যেভাবে পাওয়া যায় আর কি ফোন করে মেসেজ রাখেন এবং একটা জিনিস আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি যে দেখেন লয়ারদের কোর্টে যেতে হয় ক্লায়েন্ট মিট করতে হয় এবং যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে তাদের সাথে কথা বলতে তারপরে যাদের কল আসে তাদেরকে মেসেজ ব্যাক করতে হয় তো আবার পরের দিনের আবার কেসের জন্য প্রিপারেশন হয় সো লয়ারকে একটু সময় দিতে হয় যে আপনি যদি কল করেন অ্যাট লিস্ট 48 hours 72 hours যে লয়ার যেভাবে চায় ওই সময়টা বলে দেয় লয়ার যে এতদিন এতক্ষণের মধ্যে আমি কল ব্যাক করবো অ্যাট লিস্ট 24 hours সময় দিতে সময় দেওয়া উচিত আমরা অনেক সময় দেখি যে অফিসের ফোনে পাচ্ছেন না তো সেল ফোনে অনেক বার কল পারছেন সেল ফোনে পাচ্ছেন না তো বাসার ফোনে আমি দর্শকদের পক্ষ নিয়ে এবং যারা আপনাদের ক্লায়েন্ট তাদের পক্ষ নিয়ে আপনাদের কাছে জানতে চাই যে অ্যাটর্নিদের কাছে পাওয়া তো অনেক দুঃসাধ্য অনেক সময় আর আমাদের যাদের ধরেন ক্লায়েন্ট যারা দর্শক আছেন তাদের তো জীবন মরণ আশা আকাঙ্ক্ষা স্পর্শকাতর আপনার হয়তো আপনাদের হয়তো হাজার হাজার ক্লায়েন্ট থাকেন কিন্তু তার ব্যক্তিগত বিষয় নিয়ে তার কাছে তো খুবই গুরুত্বপূর্ণ অন্তত পক্ষে তাদেরও কাছে আবেদন থাকবে যে আপনি ফোন না করে টেক্সট পাঠান টেক্সট পাঠান আমরা প্রেফার করি টেক্সট পাঠান আমার যেটা পার্সোনালি আমি ট্রাই করি 24 hours এর মধ্যে কল করতে অথবা টেক্সট তখন উনি ওয়ার্ক পারমিট মানে জন্য অ্যাপ্লাই করবেন ওয়ার্ক পারমিট আসলে তখন উনি সোশ্যাল সিকিউরিটির জন্য আবেদন করতে পারবেন কে আছেন আমরা এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যেতে চাই কে আছেন স্টুডেন্টরাও একটা সোশ্যাল সিকিউরিটি পেতে পারে সো আচ্ছা আমরা একটু প্রশ্নটি নিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কে আছেন আমাদের সাথে জি আমরা শুনতে পাচ্ছি আমাদের কণ্ঠ আপনি একটু সাউন্ড কমিয়ে আমাদের প্রশ্ন করুন হ্যালো আমি হেলাল বুশন থেকে বলছি জি হেলাল ভাই বলুন আচ্ছা আপু আপনি ঈশ্বর জান আপুর কাছে জানতে চাচ্ছি আমি এক সপ্তাহ আগে আপনাদের কাছে মানে ফোন প্রশ্ন করছিলাম তো যাক আপনি আমাকে পরামর্শ দিছিলেন এখন আমি জানতে মানে আমার প্রায় 2 বছর হয়ে গেছে বুঝছেন আমি মানে 2 বছর পরে এখন পলিটিক্যাল এসএলএম এ যাইতে আসি এইটা কি কোনো সমস্যা হবে না আমার ক্ষেত্রে কিন্তু আমার মানে এটা সাকসেস হইবে একটু জানতে হয়েছি স্যার জানাবো আপনার প্রশ্নটি আমরা বুঝতে পারিনি আপনি পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন 2 বছর হলো ঈশ্বর স্বামী হ্যাঁ হ্যাঁ মানে 2 বছর হয়েছে আমি আমেরিকা আসা তো এখন 2 বছর পরে আমি পলিটিক্যাল অ্যাসাইলামে যাইতে আচ্ছা 2 বছর পর আপনি আবেদন করতে চান অ্যাসাইলামে তাই তো আচ্ছা ঈশ্বর স্বামী অ্যাটর্নি আমি এটা জেনারেলি সবার জন্য বলি যে আপনারা অ্যাসাইলাম ইউজুয়ালি জেনারেল রুল হচ্ছে আপনাকে 1 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে হয় আর যদি 1 বছরে আপনি অ্যাপ্লাই না করেন তাহলে কি আপনার কোনো কারণ আছে কিনা কেন আপনি 1 বছরের মধ্যে অ্যাপ্লাই করেন নাই দেখা যায় কয়েকটা এক্সেপশনের মধ্যে যেটা পপুলার সেটা হচ্ছে যে আপনি আপনি কোনো প্যারালিগাল অথবা কারো কাছে আপনি গিয়েছিলেন যেখানে আপনি অথবা কোনো অ্যাটর্নির কাছে গিয়েছিলেন আপনি ইনএফেক্টিভ অ্যাসিস্ট্যান্স অফ কাউন্সিল বলে মানে আপনি সঠিক পরামর্শটা পান নাই তখন আরেকটা হচ্ছে যে আপনার যেহেতু আপনি অ্যাবিউজড হয়েছেন আপনার দেশে অথবা পারসিকিউটেড হয়েছেন সেহেতু আপনি মেন্টালি এত ডিস্টার্ব ছিলেন যে আপনি আপনার এই জিনিসটা নিয়ে চিন্তা করার অথবা আপনি আপনার মেন্টাল ক্যাপেবিলিটি ছিল না সো এগুলো যদি আপনি দেখাতে পারেন দেন ইউ ক্যান অ্যাপ্লাই ইভেন 2 বছর না এমনও অনেক
ক্ষেত্রে দেখা গেছে 5-7 বছর পরেও আবেদন করতে পারে। সেই ক্ষেত্রে ওনার আরেকটি দুশ্চিন্তার বিষয় থেকে প্রশ্ন করেছিলেন যে এই ক্ষেত্রে ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব পড়ে কিনা। অ্যাকচুয়ালি আমার দেখা মতে আসলে এটাতে নেতিবাচক, কারণ আপনি যদি আপনার কেসটা আসলে উইথ সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে আপনি প্রুফ করতে পারেন যে আপনি আসলে মেন্টালি আপনি ক্যাপেবল ছিলেন না, আপনি ডিস্টার্ব ছিলেন, ডিপ্রেস ছিলেন, তাহলে এটি রিপোর্ট দিয়ে দেখানো হয়, তাহলে এই এই কারণগুলোতে দেখানো যায়। আরেকজনের প্রশ্ন আমাদের নিয়ে তারপরে বিরতিতে যেতে হবে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জামিল, আমি ব্রুকলিন থেকে বলছি। ভাই বলুন। অ্যাটর্নির কাছে আমার দুটি প্রশ্ন। একটা হলো, একজন ইউএস সিটিজেন বাংলাদেশে গিয়ে কোনো আইনি সহায়তার প্রয়োজন হলে সে কিভাবে পেতে পারে? আর দু নম্বর হলো, একজন ইউএস সিটিজেন পিটিশনার, সে তার স্ত্রীর জন্য দরখাস্ত করলে যদি ইউএস সিটিজেন বাংলাদেশে গিয়ে কখনো আইনি সহায়তা প্রয়োজন হয় কি করবেন তিনি? যদি এরকম কোনো ওনার কোনো সমস্যা পরিস্থিতি তৈরি হয়, ইউএস এমবাসির শরণাপন্ন হবেন, ইউএস এমবাসি ওনাকে হেল্প করবে, এবং যদি এটা ওনার দেশে কোনো একটা সমস্যা হয় তাহলে ওই দেশের আইনি সহায়তা উনি নিতে পারেন। আচ্ছা, ওকে, এটা হচ্ছে যে একটা। আর হচ্ছে পিটিশনার, ইউএস সিটিজেন পিটিশনার যদি অ্যাপ্লাই করে, ইউজুয়ালি এটা অ্যাপ্রক্সিমেটলি এক বছর, 8-10 মাস এক বছর সময় লাগতে সময় লাগবে। ফোনে আছেন, আপনাদের আবারও বলছি একটু অপেক্ষা করতে হবে, আমাদের সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নিবার। ঈশা স্বামী, আমরা ছোট্ট বিরতি থেকে যারা ফোনে অপেক্ষা করছেন তাদের প্রশ্ন নিব, সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব সবার উত্তরগুলো দেওয়ার। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি অ্যাটর্নি ঈশ্বর স্বামী আমাদের সাথে আছেন, ফোনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। ঈশ্বর স্বামী, আমরা চাচ্ছি ফোনগুলো নিয়ে নিতে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আপা? জি, আমি ব্রঞ্জ থেকে সীমা বলতেছিলাম। ঈশ্বর স্বামী, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, করুন আপা। প্রশ্নটা হচ্ছে যে, গত মাসের 3 তারিখে আমার হাজবেন্ডের ভিসার ইন্টারভিউ ছিল, তো ইন্টারভিউ হয়েছে যখন তো না, ওনারা আবার কিছু পেপার দিয়ে দিতে অনলাইনে এটা ফিল আপ করে দেওয়ার জন্য, তখন 1 মাস হয়ে গেছে, এখনো ওকে আর নতুন করে ডাকতেছে না, প্লাস ওরে ওর যে কিছু স্ট্যাটাস চেক করতে হয় ওইটাও ইতে আসতেছে না। সচরাচর হয়ে থাকে যারা ভিসার জন্য যায় নাকি? আচ্ছা, হ্যাঁ, এই যে ফিল আপ করতে হয় DS-260 বলে এটাকে, এটা সবারই করতে হয়, সবারই করতে হয়। তো এটা যদি ওনার করে ফেলে থাকেন, ইটস ফাইন, ওয়েল এন্ড গুড, ডাকবে। উনি পরবর্তীতে যেটি জানতে চেয়েছেন সেটি হচ্ছে অনলাইনে ওনারা যখন চেক করছেন ওইটার কোনো স্ট্যাটাস দেখাচ্ছেন না, ওনার যে এটা দিয়েছে ফিল আপ করেছে ওটার একটা কনফার্মেশন আছে, ওখানে একটা নাম্বার আছে, ওই 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 নাম্বারটা ওনারা যত্ন করে রাখবেন এবং ওই নাম্বারটা দিয়ে ওনাদেরকে চেক করতে হবে, আগের নাম্বারটা দিয়ে। আচ্ছা আচ্ছা, নতুন যে নাম্বারটি সেই নাম্বারটি দিয়ে আপনাদের চেক করতে হবে। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিশিগান থেকে ফোন করছি, যে বাবুল চাচি। জি আপা বলুন। জি, আমি জিজ্ঞেস করতেছিলাম যে মা বাবা যদি সিটিজেন থাকেন, ম্যারেজ চাইল্ডের জন্য অ্যাপ্লাই করলে কতদিন লাগবে? কারা, আবার প্রশ্নটি করতে হবে? মা বাবা যদি সিটিজেন থাকেন, আচ্ছা, ম্যারিড চাইল্ডের জন্য অ্যাপ্লাই করলে কতদিন লাগবে? অ্যাপ্লাই করতে পারবে কি না, কতদিন লাগে ম্যারিড চাইল্ডের জন্য সিটিজেন বাবা মা অ্যাপ্লাই? এটা 2005 আর ম্যারিড চাইল্ড 2006 এরটা আসতে থাকে।
আচ্ছা অ্যারাউন্ড কত বছর লাগে সাধারণত অ্যাপ্রক্সিমেটলি এখন তো হিসাব করেন রাইট নাও উই আর ইন 2018 সো 12 ইয়ার্স অ্যাপ্রক্সিমেটলি 11 12 ইয়ার্স আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা আরেকটি ফোনের প্রশ্ন নেওয়ার আগে ফেসবুক থেকে রায়হান উদ্দিন তার প্রশ্ন করতে নিতে চাই সিটিজেনরা সাধারণত স্পাউসের জন্য অ্যাপ্লাই করলে কতদিন লাগে উনি জাস্ট রিসিভ লেটার পেয়েছেন অ্যাপ্রক্সিমেটলি এক বছর এক বছর আমি একটু আগে বলেছি 8 থেকে 10 মাসের মধ্যে আমরা এক্সপেক্ট করি বাট এক বছরও লাগে কোনো কোনো ক্ষেত্রে কে আছেন আমাদের সাথে ফোনে ফোনে কে আছেন আমাদের সাথে কতদিন লাগবে 2005 সালে আবেদন করার জন্য আচ্ছা আচ্ছা এখন চলতেছে 2004 সেপ্টেম্বর আচ্ছা বেশি দিন লাগবে না অ্যাপ্রক্সিমেটলি এক দেড় বছর অপেক্ষা করতে হবে আরেকজন আছেন ফোনে কে আছেন হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপু আমি আমি ওই আমি আপনার জামাইকে থেকে ফোন করছি সঞ্জীব আমি একটা জানতে চাচ্ছি অ্যাটর্নি আপুর কাছ থেকে যে একজন ইমিগ্রেন্ট যদি আমেরিকাতে 2012 জুনে যদি আসে এবং সে যদি 2 ইয়ার স্পেশাল পারমিশন নিয়ে বাংলাদেশে যায় এবং তার 6 ইয়ার টার্মসের ভিতর সে যদি আরও 1 বছর যদি বাংলাদেশে থাকে তাতে সে 3 ইয়ার্স বাংলাদেশে আছে তো তার পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্রক্সিমেটলি আর কতদিন ওয়েট করতে হবে পাসপোর্টের জন্য কি টার্মস এন্ড কন্ডিশনস আচ্ছা আর এখানে আমি প্রশ্নটি আপনাকে বুঝিয়ে দিচ্ছি তবে আমাদের অ্যাটর্নি সম্মানিত অ্যাটর্নি দর্শকদের যে ফোনগুলো সেগুলো শুনতে পাচ্ছেন না উনি প্রশ্ন করেছেন 2012 সালে এখানে ইমিগ্রেন্ট হয়ে এসেছেন তো তাদের ক্ষেত্রে যদি 2 বছরের পারমিশন নিয়ে যান 2012 থেকে আপনার 6 বছর হয়েছে এর মাঝে আবারও গিয়েছেন তো কতদিন দেশে থাকতে হবে আর কতদিন এখানে থাকার পরে উনি সিটিজেনের জন্য আবেদন করতে পারেন উনি সিটিজেন ইউজুয়ালি ওনাকে 4 ইয়ার্স 9 মান্থসের মধ্যে যদি উনি ইউএস সিটিজেনের হাজব্যান্ড অথবা ওয়াইফ হিসাবে না আসেন আর যদি হাজব্যান্ড ওয়াইফ হিসাবে আসেন তাহলে উনি 2 ইয়ার্স 9 মান্থস আচ্ছা ওকে আর যদি 4 ইয়ার্স 9 মান্থস হয় উনি 320 ডেজ বাইরে থাকতে পারে আচ্ছা ওকে বাট আমরা যেটা ইউজুয়ালি সাজেস্ট করি যে আপনারা যখনই যান 6 মাসের কম থেকে চলে আসলে ওই সময়টা কাউন্ট হয় এবং পরে আবার যাওয়া যায় ওকে বাট টোটাল 320 ডেজের বেশি থাকা উচিত না তারপরে আপনি যখন ইচ্ছা তখন গেলাম কে আছেন আমাদের সাথে ফোনে আরেকটা জিনিস আপু আরেকটা আমি জাস্ট দর্শকের আমরা একটু প্রশ্নটি নিয়ে তারপরে উত্তরটি শুনছি আপনি শুনতে পাচ্ছেন দর্শকের প্রশ্ন রুবায়েত হ্যাঁ জি কে আছেন নামটি বলে প্রশ্নটি করতে হবে আপু আমার প্রশ্নটা হচ্ছে যে আমি গত বছর আমার অ্যাসাইলাম অ্যাপ্রুভাল হয়েছিল অ্যাপ্রুভ হওয়ার পর আমি এবছর আর কি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করব তো আমি অ্যাটর্নির কাছে যাওয়ার পরে যে গভর্নমেন্ট ফিজটা আছে আমার এবং আমার স্ত্রীর জন্য ওইটা দেওয়ার পরেও উনি পারিশ্রমিক হিসেবে আমার কাছে অনেক দাবি করতেছে যেটা আমার জন্য অ্যাফোর্ডেবল না সেক্ষেত্রে কি আমি আমার লয়ার চেঞ্জ করে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো বা আমি কিউসিএস এর ইউএসসিএস থেকে হেল্প নিয়ে নিজে করতে পারবো কিনা আচ্ছা দেখেন আমি অ্যাডভাইস করি না জি আরেকটি প্রশ্ন জি আরেকটা প্রশ্ন আছে এটার সাথে যখন আমি অ্যাসাইলাম করেছিলাম আমার যে I-589 যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেটার একটা কপি আমাকে দেয় নাই আমার লয়ার সেটাকে আমি লয়ারের কাছ থেকে কালেক্ট করতে পারবো কিনা বা অন্য কোনো উপায় আছে কিনা এটা কালেক্ট করার আচ্ছা অবশ্যই আপনি লয়ারের কাছ থেকে এটা কালেক্ট করতে পারেন অথবা আপনি ফোয়া অ্যাপ্লিকেশন করে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট এটার আন্ডারে আপনি ইউএসসিআইএস থেকেও আপনি আপনার ফর্ম আপনার পুরো প্যাকেজটা যা যা আপনি দিয়েছেন তাদের কাছে সব কিছুর কপি নিতে পারেন আর ওনার আরেকটি প্রশ্ন ছিল লয়ার চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আপনি লয়ার যে কোনো সময় আপনারা চেঞ্জ করতে পারেন এটা কোনো সমস্যা নাই আরেকটা জিনিস ছিল উনি নিজে করতে পারবেন হ্যাঁ নিজে দেখেন আমি ইউজুয়ালি সব সময় আপনাদেরকে বলছি যে যে কোনো কিছু যতই আপনার কাছে ইজি মনে হোক না কেন আপনারা
লয়ারের মাধ্যমে অ্যাপ্লাই করবেন তাহলে আপনার কমপ্লিকেশন শুরু হওয়ার আগেই এটা কমপ্লিকেশন শুরুই হবে না। সো আপনি এটা গো থ্রু আ লয়ার, মানে আপনার একটু মানে প্রফেশনাল আপনার পছন্দ মতোই যার কাছেই যান, কিন্তু প্রফেশনাল একজনের কাছে যাওয়া ভালো। ঈশ্বর স্বামী, আমরা আরেকজনের প্রশ্ন নিয়ে নিই। কে আছেন এবং অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করছি আপনাদের প্রশ্নগুলো সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য, কে আছেন এ কারণে একটু অপেক্ষা করতে হয়। জি ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। জি আমি হাবিবুর রহমান, আমি ঢাকা থেকে বলছিলাম। ধন্যবাদ দুপুর অপু আপনাকে এবং ঈশ্বর স্বামী আপনাকেও এবং কি বলে হোমল্যান্ড সিকিউরিটির অফিসে, এরপর এর থেকে পেন্ডিং আছে, এটা কোন ওরা বলছিল যে এটা আসবে, এটা রেজাল্ট আমরা জানাই দিব পোস্ট অফিসের মাধ্যমে, মেলের মাধ্যমে, এখন পর্যন্ত আমি পাইনি। এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, অ্যাজালাম কেসদারি লোক কি কানাডাতে অ্যাজালাম এর জন্য যেতে পারে, অ্যাপ্লিকেশন করতে পারে? আচ্ছা, সেই সাথে আপনার রেজাল্ট কবে, মানে ইন্টারভিউ হয়েছিল কত সালে? 2015 জানুয়ারিতে। আমরা দেখতে পাই একটু যে কেস গুলোতে তারা হোল্ড করছে, এটা বিএনপির কেস গুলো হোল্ড করছে, একটু অপেক্ষা করতে হবে। আপনারা সময় নিচ্ছেন এবং এটাতে ওয়ারিড হওয়ার কিছু নাই, আপনি তো ওয়ার্ক পারমিট পাচ্ছেন, কাজ করতে পাচ্ছেন, লেট দেম ডিসাইড, এটা তো পুশ করার কিছু নাই, ওনারা ভুলে যায় না, আপনার কেস পর্যন্ত আসবেন, বাট একটু সময় নিচ্ছেন এই সব কেসে ডিসাইড করতে। আরেকটা ওনার প্রশ্ন, কানাডায় দেখেন একটা জিনিস, আপনি এক দেশ থেকে এসে এখানে অ্যাসাইলাম করছেন, আপনার অ্যাসাইলাম অলরেডি পেন্ডিং, তো এই মুহূর্তে আপনি কানাডায় অ্যাসাইলাম করলে ওরা তো এখন আমেরিকা আর কানাডার ইনফরমেশন এক্সচেঞ্জ হয়, তাহলে ওরা এখান থেকে নিয়ে যাবে এই ইনফরমেশন, আরো লেন্দি প্রসেস। কিন্তু অ্যাটর্নি ঈশ্বর স্বামী, এই ধরনের পরামর্শ প্রায় অনেক আইনজীবী, আমি বলবো অনেকে অ্যাটর্নি না, তারাও দিয়ে থাকেন যে আপনাকে এখানে না হলে আমরা কানাডায় ব্যবস্থা করে দেব। ইউ নো, আমি আসলে আপনাকে যেহেতু আমরা আমেরিকা এখানে, আমার মনে হয় যে আপনার এখানে ওয়েট করা উচিত, আপনার রেজাল্টটা দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি করবেন না করবেন। আরেকজন আছেন, কে আছেন, এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে। জি আমরা নীলফান জানাগে থেকে ফোন করছি। জি আমি অ্যাসাইলাম অ্যাপ্লাই করছি, করার পরে আমার ফিঙ্গার পেন সবকিছু হয়ে গেছে, তারপরে আমাকে একটা রিসিভ লেটার আসছে, একটা আসছে যে ফ্রম ফর্ম 1I-797C, আপনার রিসিট কখন করেছে, ওই রিসিট 19/2018 এপ্রিলে, তাহলে আপনি সেখান থেকে 180 days করবেন, লাইক 6 months অ্যাপ্রক্সিমেটলি, ওই সিক্স যেদিন হবে সেদিনই আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, কিন্তু আমার তো ফিঙ্গারপ্রিন্ট হওয়ার পরে তো আমি তো 6 মাস ওয়েট করলাম, তারপরে পাঁচটা 6 মাস পরে 6 মাস হয়নি তো, আমার তো করতে হবে না, আপনার তো 6 মাস হয়নি আপু। এবং রিসিটের উপরে ডেটটা আছে, সেই অনুযায়ী এই ডেটটা যাবে। এখন আপনার ফিঙ্গারপ্রিন্ট রিসিপ্ট তো ইউজুয়ালি আগে আসে, ফিঙ্গারপ্রিন্ট পরে আসে। আমি এখানে যেটা বলছি, আপনি অ্যাসাইলাম ফাইল করার পরে আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট দেয় যে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা আমরা পেয়েছি, যখন আপনি ওটা পাবেন সেই ওখানে একটা ডেট থাকে, আপনার অ্যাপ্লিকেশনটা আমি রিসিভ করেছি সাচ অ্যান্ড সাচ ডেটে, সেই ডেটটা থেকে আপনি কাউন্ট করবেন। এখন আপনি এটা আমাকে দিচ্ছেন I-797, সো আপনি আমাকে, আমি বুঝতে পাচ্ছি না এটা কিসের রিসিট নাম্বারটা আপনি দিচ্ছেন, এটা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছে সেটা রিসিট নাম্বার দিচ্ছেন, না আপনি I-589 অ্যাপ্লাই করেছেন সেটা রিসিট নাম্বার? আচ্ছা, উনি লাইনে নেই, আমরা আপনি আপা আরেকদিন, আমি জেনারেলি এটা সবার জন্য একটু বলে দেন, তো আপনারা যখন অ্যাকনলেজমেন্ট একটা চিঠি পাবেন যে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আমরা বুঝে পেয়েছি, এই তারিখে আপনার অ্যাপ্লিকেশনটা আমরা রিসিভ করেছি, ওই ডেটটা থেকে আপনি কাউন্ট করবেন ডেট, ওকে? আর যদি এটা আপনার
না জানেন আপনি O800 একটা নাম্বার আছে, ওখানেও আপনি কল করে ওদের থেকে শুনে নিতে পারেন, শুনে নিতে পারেন। এবং অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুকে অনেকের প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি, সে কারণে আমরা দুঃখিত। তবে আগামীকাল ঠিক একই সময় আমরা হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে, সেই সাথে শুক্রবারও আছে এই অনুষ্ঠানটি নিয়ে। আপনারা আজকে যারা প্রশ্ন করতে পারেননি আমরা তাদের প্রশ্ন নিব, সেই সাথে ফেসবুকে যারা প্রশ্ন করেছিলেন সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর অ্যাটর্নি ঈশ্বর স্বামী আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।